মর্নিং গাইজ, আজকে হচ্ছে সপ্তমী, সবাইকে শুভ সপ্তমী। কিন্তু সেটা বলার আগে তোমাদেরকে একবার ঘড়ির কাঁটা দেখিয়ে দেখো। দেখতে পাচ্ছো এখন কটা বাজে? এখন বাজেছে রাত 2:40। এখন মানে তখন আগের দিনের ব্লগটা, শশীর ব্লগটা এন্ড করার পর আর ঘুমাইনি, এই জেগে আছি। এখন করব হচ্ছে স্নান, ঠিকই বুঝতে পারছো, এখন স্নান করব, কারণ আজকে হচ্ছে সপ্তমীর ফোঁটা। তো সেই জন্য এখন স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর ফোঁটা দেবো। বলেই দিলাম কি কি করবা, যে ভোরবেলা থেকে একদম শুরু হয়ে গেছে বলতে পারো সপ্তমী। তো আমার কোনো বছর করিনি, এই বছর ফার্স্ট। প্রত্যেক বছর মাই করে, যেহেতু এই বছর মা ঠাকুরের জিনিসে হাত দিতে পারবে না, বুঝতেই পারছো কারণটা। তো সেই জন্য ষষ্ঠী পুজোতে তো প্রত্যেক বছর করি মায়ের সাথে, কিন্তু সপ্তমীটা আজকে এই বছর আমার ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করবো। আজকে আমার সাথে তোমরাও আমার ব্লগে ফার্স্ট টাইম দেখবে। তো চলো এখন আমি স্নান টান আগে করে নিই আর ব্রাশও অবভিয়াসলি। তো চলো, এত রাত বলতে পারো, মিড নাইট এখন। তো এখন তো আম্মা আসবে না, মানে যে আমাদের আম্মার ঘরটা পরিষ্কার করে, তো যেন মাই সব এখন পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে, কারণ বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না, সে যেন মা করে নিচ্ছে। এছাড়া এবার আমি কিছু ফ্রেশ হয়নি, পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমি ফোটার এগুলো আম্মা করে গেছে, এখানে থালাটাই সাজাবো। ফুলগুলো তো সেই যে ফুলগুলো সেই দিনকার দেখাচ্ছিলাম না বাপুর মামার বাড়িতে, এইগুলো হচ্ছে আজকের দিনের জন্য মেন। এইগুলো থালি, এটা হচ্ছে সিঁদুর, একটা আলতা, একটা উজালা দিয়ে একটা ব্লু কালার বানিয়েছে, একটা তো পরিমাটি, একটা চন্দ্র। আম্মাকে ডাকি, রেডি হয়ে গেছে। সেই ষষ্ঠীর দিন সকালবেলা যেই কুর্তিটা পরেছে ওটাই পরেছি, কারণ ওটা ওই তখনও পুজো দেওয়ার জন্যই যেহেতু পড়েছিলাম, এখনো পুজোর জন্যই পড়ছি। কিংবা ভাই ডাকছে কেন, ঘুমিয়ে ঘুমিয়ে ডাকছে। তো চলো আমাকে দেখি। তো আমরা এই যে বারবার উঠবো এই করবো, তাই জন্য বড় খুঁজে তো দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে, এই জন্য ছোটো ঘরে বাপি আজকে শুয়েছে। বাপি বললো যে তোরা যে একটু উঠবি এ করবি, তো সেই জন্য বাপি আজকে ছোটো ঘরে শুয়েছে আর করবো। এবার সে যে ও শুয়ে পড়লো, অসুবিধা নেই। তো চলো ফোটা দেওয়া ছিল সেগুলো সব কমপ্লিট। এখন মা বসাতে হচ্ছে চা, এবার মানে আমি তো র চাই খাই, যদি খাই তো। তো চলো যারা কি এখন যাবো একটু ঘুমাতে, কিন্তু আমার তো এখন বলছিল আমি ঠাকুর দেখতে চলে যাই, আমি কতগুলো বলছি মা বলছে না। তো চলো যাবো চা রাখি, তো শেয়ার করবো। তারপর তোদের সাথে আমি সকালেই দেখা হবে। আবার আমরা এত তাড়াতাড়ি উঠেছি, এখনো আকাশে এখনো আলো ফোটেনি, আর তার থেকে বড় কথা আমাদের গাছে এখনো ফুলগুলোই ফোটেনি, তার আগেই আমরা উঠে গেছি। আমার মনে হচ্ছে আমি এখনো ঠাকুর দেখে আসি, পুজোর সময় তো মানুষে বের হয়ে। ও আমার মা পড়া চেঞ্জ আমাকে গ্রিন টি দিচ্ছে। এখন বাজাচ্ছে 12:30, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন বসে আছি, ব্যাগ করছি কোথায় যাবো আজকে। তো চলো দেখতে থাকো আমার সাথে আজকে কোথায় যাই না যাই। আরো সবাইকে শুভ সপ্তমী, আজকে কলা বউ স্নান হয়েছে, ভাবছিলাম ভোরবেলা যাবো একটু কোথাও বেরাবো, মা বললো যে না যাস না। তো যাই হোক চলো ঠাকুর দেখে তো বেরাবো, শুধু ঘুম আর ঘুম। তখন বললাম ঘুম থেকে উঠেছি, উঠে লাঞ্চ করে আবার ঘুমিয়েই পড়েছি। আর এই যে গুলো ক্যাপ ফাটাতে ভয় পাচ্ছে, ছোটবেলায় আমি খুব ভয় পেতাম, ওকে ফাটাচ্ছে ভয় পাচ্ছে, তুমি বলো তাহলে। আর আমার জামা এখন অল্টার হচ্ছে, যেগুলো দেখাইনি তোমাদের, আমি যেগুলো পড়ছি সেগুলো তোমরা যেদিন পড়ছি সেদিন দেখতে পাচ্ছ। একটু আর পূজোর পর আমি একটা ব্লগ করবো, সেখানে তোমাদের দেখিয়ে দেবো আমি কোন দিন কোন কোন জামাগুলো পরেছিলাম। তো আপাতত এখন এমনি দেখাচ্ছি, কারণ এখন তো এরকম ভাবে ডিটেলস দেখাতে পারছি না কিছু, তখন আলাদা ব্লগে আমি দেখিয়ে দেবো। তো চলো এখন রেডি হই, রেডি হয়ে গেছি,
রেডি হচ্ছে। তো আমার আউটফিট হচ্ছে আজকে এই যে কুর্তি, আর দেখো পুজো মানে হচ্ছে এথনিক ওয়্যার। হ্যাঁ, আমি যতটা জানি পুজো মানে এথনিক ওয়্যার, আর এক দুদিন ফ্রক জিন্স তো ঠিক আছে। তো সেটাই অনেকেই দেখেছি সত্যি কথা বলতে বাইরে, এখন পুজোর সময় দেখেছি সবাই এত শর্ট ড্রেস পরছে, এতে পরছে, বিশেষ করে ওগুলো ক্রিসমাস ট্রিসমাস, ঠিক আছে পুজোর সময় আমার তো ভালো লাগে না, তাই চেষ্টা করি পুজোর সময় বেশিরভাগ কুর্তি কিনতে, কারণ এটাই একটা দিয়ে এথনিক ওয়্যার এর জন্য। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। চলো গোলের জন্য একটুখানি ওয়েট করি, তারপর দাদা ভাই আসবে। চলো রেডি। উফ, 10টা মে ফ্ল্যাট, আরো 10টা মে ফ্ল্যাট, 100টা মে ফ্ল্যাট, 80টা মে ফ্ল্যাট। উফ বাবা, কত পুচকে পুচকে গার্লফ্রেন্ড গুলো সব ফ্ল্যাট আজকে ফ্ল্যাট। এবার বলছি জুতোটা পরতে কি ভুলে গেছিস নাকি এই স্টাইল করতে করতেই হয়ে গেছে? এই যে আজকে গোলু আর গোলু দাদা ভাই টুইনিং করেছে, প্রবলেমটা কি? তুমি আমি গুচ্ছা খাই না, সবাই জানে, চল বলো এখন কুচো খাচ্ছে। ও এই পুল্ল হবাত, ও মুখে ধরে এক গালে বাবা। কি করছো, কি হলো সোনা? তুমি কি নিয়েছো? ঠিক আছে তুমি কি নিয়েছো? আমি তো নিই, তোর লঙ্কা আছে? লঙ্কা আছে, এটা নাও। মাঝখান দিয়ে মজা করলু, তুমি পড়বে এটা? তুমি ওটা পড়বে? তুমি পড়বে? তুমি তো পড়লে, তুমি সুন্দর লাগছে। তোমার তুমি সামনে যাও। ঠাকুর দেখলাম দুটো, বাড়ি যাওয়ার জন্য লাফালাফি ট্রাই করবো সেই ভাইয়ার। এই যে খুব এক্সাইটেড? নো গোনো এক্সাইটেড শেখো। এই যে এখন গেম নিয়ে বসেছে, আমরা এখন ওয়েট করছি কুন্ডার টিজা কখন দেবে। বাইকের মধ্যে গান হচ্ছে, কেন দেখি বলছি
এবার দেখি কোথায় যাই। বলু বিশাল হাঁপিয়ে গেছে বেচারা। আরে যে বলু চিয়ার্স। আগে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সেভাবে ভিডিও করি আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম সত্যি কথা বলতে। কেন কালকে বললাম যে তখন শুয়ে পড়বো 3-4 বাজে, কিন্তু শুয়েছি 5টার সময় কারণ বিগ বস দেখছিলাম চা খেতে খেতে। তাই সেসব তারপর শুলাম, তারপরে অনেক পরেও উঠেছি কিন্তু সেই ড্রাউজিনেসটা সারাদিন ছিল। এখানে খুব একটা ঠাকুর দেখা নেই, দুটোই দেখেছি দেখতে পেলাম। বুঝেই তো ভাবছিলাম যে যা ভিড় তার অসুবিধা ট্রাই করবো। তো যাই হোক, আজকে ব্লগটা বাস এইটুকু। যদি কিছু ভালো হয়ে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আর অষ্টমীর ব্লগে তো কথা নিয়ে থাকা।